ডিয়ার ভিউর্স আইনশিখী হাতে কলমের প্রোগ্রামে স্বাগত আপনারা জানতে পারবেন বাংলাদেশের দণ্ডবিধি বাংলাদেশের ফৌজদারি কার্যবিধি এবং বাংলাদেশের দেওয়ানি কার্যবিধি সহ আইনের সমস্ত কুটিনারি বিষয়গুলি আমার আজকের ভিডিও শিরোনাম হচ্ছে শাস্তি কাকে বলে শাস্তির মতবাদ সমূহ শাস্তির প্রকারবেদ একই অপরাধের জন্য কতবার শাস্তি দেওয়া যায় সম্পত্তি বাজেয়াপ্ত হিসাবে শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার পদ্ধতি তাহলে দেখতে থাকুন আমার সবাইকে ডিয়ার ভিউয়ার্স এক নজরে আবার দেখে নেই আজকের আলোচনার বিষয়বস্তু শাস্তি কাকে বলে শাস্তির মতবাদ সমূহ শাস্তির প্রকারভেদ একই অপরাধের জন্য কতবার শাস্তি দেয়া যায় সম্পত্তি বাজেয়াপ্ত হিসেবে শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার পদ্ধতি এই কয়েকটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব প্রথমে আমি যাচ্ছি শাস্তি কাকে বলে আইনের দৃষ্টিতে শাস্তি সংজ্ঞাকে তাহলে বলছি শাস্তি কাকে বলে শাস্তি হচ্ছে কোনো অন্যায়কারীকে কোনো অন্যায় কাজের জন্য যে পীড়ন দেওয়া হয় তাকেই শাস্তি বলে পীড়ন মানে কষ্ট তাহলে বোঝা যাচ্ছে যে কষ্ট দেওয়া হয় অন্যায়কারীকে তা অন্যায় কাজের জন্য সেটাই হচ্ছে শাস্তি এই পীড়ন শারীরিকভাবে হতে পারে আবার মানসিকভাবেও হতে পারে কোনো অপরাধীকে পীড়ন বা যাতনা বা কষ্ট দেওয়ার দায়িত্ব সরকার বা রাষ্ট্রের কোনো ব্যক্তি শাস্তি দিতে পারে না অর্থাৎ কোনো অপরাধীকে তার অপরাধের জন্য শারীরিক বা মানসিক যে যাতনা দেওয়া হয় যে কষ্ট দেওয়া হয় তাকে শাস্তি বলে এখন আমি বলছি শাস্তি প্রদানের উদ্দেশ্য কী কেন রাষ্ট্র শাস্তি দিয়ে থাকে অন্যায়কারীকে সেই উদ্দেশ্যে আমি যাচ্ছি উদ্দেশ্য হচ্ছে কোনো অপরাধীকে কষ্ট দেওয়া শাস্তির মূল উদ্দেশ্য নয় অপরাধীকে কষ্ট দেওয়া শাস্তির মূল উদ্দেশ্য নয় যে অন্যায় কাজ করবে তার প্রাশ্চিত্ত হওয়া প্রয়োজন শাস্তির ভোগের মাধ্যমে অন্যায়কারীকে প্রাশ্চিত্ত করতে হয় এই প্রাশ্চিত্ত করার অভিপ্রায়ে তাকে শাস্তি দেওয়া হয় রাষ্ট্র কর্তৃক শাস্তি প্রদানের মূল উদ্দেশ্য হল অপরাধকে নির্মূল করা যাতে প্রাশ্চিত্যর মাধ্যমে অপরাধী তার অপরাধ থেকে বিরত থাকে এবং অন্যায় কাজ নিয়ন্ত্রণে থাকে অপরাধীকে শাস্তি প্রদান না করলে সমাজে রাষ্ট্রে বিশৃঙ্খলা দেখা দিবে এটাই স্বাভাবিক শাস্তির ব্যবস্থার মাধ্যমে সমাজে শৃঙ্খলা বজায় রাখা হয় পাশাপাশি যারা নির্যাতনের শিকার অন্যায় কাজের শিকার যারা যারা ভিক্টিম তাদের প্রতিকার প্রদান করা হয় ভবিষ্যৎ অপরাধ নিরোধের ক্ষেত্রে শাস্তি সঠিক পদ্ধতি কিনা অথবা অপরাধ নিবৃতিতে শাস্তির প্রয়োজনীয়তা জানতে হলে প্রথমেই আমরা শাস্তির মতবাদ সমূহ সম্পর্কে একটু ধারণা নিই শাস্তির মতবাদ সমূহ অফ পানিশমেন্ট কী কী মতবাদ রয়েছে প্রথমে আমি যাচ্ছি এক নম্বর মতবাদ হচ্ছে প্রতিশোধমূলক মত মতবাদ প্রতিশোধ এই মতবাদের থেকে শাস্তির উৎপত্তি হয়েছে এটা এক নম্বর প্রতিশোধমূলক মতবাদ আরও অনেকগুলা মতবাদ আছে আমি একটা একটা করে পরপর বলে যাব প্রতিশোধমূলক মতবাদ থেকে শাস্তির উৎপত্তি হয়েছে এই মতবাদ অনুযায়ী অপরাধীকে শাস্তি বা কষ্ট ভোগ করতেই হবে এই মতবাদ অনুযায়ী অপরাধী যে ধরনের অপরাধ করবে তাকে সেই ধরনের শাস্তি ভোগ করতে হবে এটা প্রাচীনকালে প্রচলিত ছিল এই শাস্তির বিধানটি এটা অনেক পুরনো শাস্তির মতবাদ প্রাচীনকালে যে আমরা বিভিন্ন পুস্তকে জানতে পারি সেখান থেকে দেখা যায় যে চোখের বদলে চোখ দাঁতের বদলে দাঁত ইত্যাদি কথা উল্লেখ রয়েছে শাস্তির ব্যাপারে আমাদের দেশের দণ্ডবিধিতেও সেইরূপ বিধান আছে যেমন কেউ ইচ্ছাকৃতভাবে কাউকে খুন করলে তাকে মৃত্যুদণ্ড প্রদান করা হয় আমি দুই নম্বরে যাচ্ছি এর পরের মতবাদ শাস্তির মতবাদ হিসেবে দুই নম্বর মতবাদ হচ্ছে প্রতিরোধমূলক বা নিবারণমূলক মতবাদ প্রতিরোধমূলক মূলক প্রতিরোধমূলক বা নিবারণমূলক মতবাদ প্রতিরোধমূলক প্রতিরোধ থেকে প্রতিরোধমূলক প্রিভেন্টিভ যে ডক্টরিন সেটা হচ্ছে যে শাস্তির মাধ্যমে অপরাধীদের ভীতি প্রদর্শন করা হয় এবং অপরাধ করা থেকে বিরত রাখা হয় তাকে প্রতিরোধমূলক শাস্তি বলে এই শাস্তির মাধ্যমে অপরাধীকে ভীতি প্রদর্শন করা হয় অপরাধীকে আটক রেখে কোনো অপরাধ করা থেকে বিরত রাখা এই মতবাদের অন্যতম নীতি তাহলে বোঝা গেল প্রতিরোধমূলক মতবাদ হচ্ছে তাকে এই অন্যায় কাছ থেকে অপরাধীকে বিরত রাখার নামে হচ্ছে প্রতিরোধমূলক মতবাদ আমি পরেরটায় যাচ্ছি প্রতিশোধমূলক প্রাশ্চিত্যমূলক মতবাদ প্রাশ্চিত্য মতবাদ প্রাশ্চিত্য কথাটা থেকে প্রাশ্চিত্যমূলক মতবাদটা সৃষ্টি হয়েছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই মতবাদের সৃষ্টি সকল ধর্মেই অপরাধীকে তার কৃত কর্মের জন্য কৃত যে দুষ্কর্ম করা হয় যে অন্যায় কাজ করা হয় তার জন্য অনুতপ্ত হওয়ার সুযোগ দেওয়া হয় অনুতপ্ত হওয়া এক ধরনের শাস্তি এর মাধ্যমে মানুষের আত্মা বিশুদ্ধ হয় যার ফলে ভবিষ্যতে সে অন্যায় কাজ থেকে বিরত থাকে তাহলে আমি এখন পরবর্তী মতবাদে চলে যাচ্ছি সংশোধনমূলক মতবাদ মতবাদ সংশোধন কথাটার থেকে সংশোধনমূলক মতবাদের সৃষ্টি হয়েছে শাস্তি প্রদানের শাস্তি প্রদানের অন্যতম উদ্দেশ্য হল অপরাধীকে সংশোধন করা এই মতবাদে অপরাধকে রোগ হিসাবে বিবেচনা করা হয় ডিজিজ মনে করা হয় মানসিকভাবে সে অসুস্থ অপরাধী এটা মনে করা হয় এ ধরনের অপরাধীরকে অপরাধীদেরকে কোনো শাস্তি ভোগ করতে হয় না নির্দিষ্ট অফিসারের নিয়ন্ত্রণে রেখে তাদেরকে প্রশিক্ষণ প্রদান করে পুনর্বাসনের চেষ্টা করা হয় উক্ত ব্যক্তিকে যেহেতু শাস্তি ভোগ করতে হয় না সেহেতু সে সমাজে অবজ্ঞার পাত্র হিসাবে বিবেচিত হয় না কাজেই তার মধ্যে লজ্জা বা অনুতাবের সৃষ্টি হয় এবং সে উক্ত অপরাধের পুনরাবৃত্তি থেকে নিজেকে রক্ষা করতে পারে শাস্তির বিকল্প হিসাবে এই পদ্ধতি সর্বোত্তম পদ্ধতি এরপরে আমি পরের মতবাদে চলে যাচ্ছি আমাদের পাঁচটি মতবাদ আছে এটা হচ্ছে সর্বশেষ মতবাদ দৃষ্টান্তমূলক মতবাদ দৃষ্টান্তমূলক মতবাদ যে শাস্তির মাধ্যমে অপরাধীদের অপরাধ নিবৃত্ত করার মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করা হয় তাকে দৃষ্টান্তমূলক শাস্তি বলে দৃষ্টান্তমূলক মতবাদকে দুই ভাগে দুইভাবে ব্যাখ্যা করা যায় ক অপরাধীকে এমন শাস্তি প্রদান করা হয় যেন তা সমাজে দৃষ্টান্ত স্থাপন করে এক্সাম্পল উদাহরণ হয়ে থাকে খ অপরাধীকে এমন শাস্তি দেওয়া হয় যাতে সে ভবিষ্যতে ওই ধরনের অপরাধের পুনরাবৃত্তি না করে এই দুই ধরনের চিন্তার থেকে দুই ধরনের অবস্থা থেকে এই দৃষ্টান্তমূলক মতবাদের সৃষ্টি হয়েছে এখন আমি আসছি পরের আলোচনায় শাস্তির প্রকারভেদ কত ধরনের দণ্ডবিধিতে শাস্তির প্রকারভেদ শাস্তির প্রকারভেদ বলতে যে আমি পরের পৃষ্ঠায় এক এক করে সমস্ত প্রকার বলছি যেটা আমাদের দণ্ডবিধি আঠারোশো সালে লিপিবদ্ধ আছে কোড হিসাবে এক মৃত্যুদণ্ড বা ফাঁসি বা ফাঁসি মৃত্যুদণ্ড হল সর্বোচ্চ শাস্তি দণ্ডবিধিতে মোট আট ধরনের অপরাধের জন্য আদালত কোনো অপরাধীকে মৃত্যুদণ্ড প্রদান করে থাকে মৃত্যুদণ্ড প্রদান করে থাকে আট ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ড প্রদান করে আট ধরনের অবশ্য পরবর্তীতে বর্তমানে আরও দুটা তিনটা যোগ হয়েছে আট তিন এগারো এই এগারোটার মধ্যে সম্প্রতি কিছুদিন আগে একটা যোগ হয়েছে আগে ছিল দশটি এখন হয়েছে এগারোটি কিছুদিন আগে যেটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে ধর্ষকের ধর্ষণের শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড এটা আগে ছিল না যাবজ্জীবন ছিল সেটা এখন মৃত্যুদণ্ডে পরিণত হয়েছে সুতরাং আগে ছিল দশটা আর এখন একটা যুগ হয়ে মোট এগারোটা শাস্তি মৃত্যুদণ্ডের শাস্তি বিধান রয়েছে দণ্ডবিধিতে এই এগারো ধরনের শাস্তি আমি একটা একটা করে বলে যাচ্ছি দশটা পর্যন্ত বলবো যেহেতু লেটেস্ট একটা হয়েছে কিছুদিন আগে সেটা শুধু মুখে বললেই হবে যে দর্শনের শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড কার্যকর করার আইন প্রণীত হয়েছে সংসদ কর্তৃক পাশ হয়েছে আমি তাহলে এক নম্বর প্রথম যে অপরাধ যার জন্য মৃত্যুদণ্ড কার্যকর করা হয় সেটা হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করা বা যুদ্ধের প্রচেষ্টা এটা ধারা একশো একুশ বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করা অথবা যুদ্ধের প্রচেষ্টা করা এক নম্বর দুই নম্বর মৃত্যুদণ্ড দেওয়া হয় কোন অপরাধের জন্য সেটা বলছি ড্যাসদ্রোহীতা ড্যাসদ্রোহিতা দেশদ্রোহিতার জন্য দেশদ্রোহিতা করা বা দেশের বিরুদ্ধে যুদ্ধ লিপ্ত করা যুদ্ধে লিপ্ত হওয়া বা উস্কানি প্রদান করা এটা হচ্ছে ধারা একশো এক একশো একুশ ধারা ধারা একশো একুশ তারপরে তিন নম্বরে রয়েছে মৃত্যুদণ্ডের উদ্দেশ্যে মিথ্যা সাক্ষ্য দান মিথ্যা সাক্ষ্য দেয়া তবে এই মিথ্যা সাক্ষ্য দেওয়া হতে হবে মৃত্যুদণ্ডের উদ্দেশ্যে কাউকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার উদ্দেশ্যে যদি কেউ মিথ্যা সাক্ষ্য দেয় তাহলে সেটা যে ব্যক্তি মিথ্যা সাক্ষ্য দিবে তার মৃত্যুদণ্ড হিসাবে শাস্তি প্রয়োগ করা হবে ধারা একশো চুরানব্বই ধারা ওয়ান নাইনটি ফোর একশো চুরানব্বই ধারায় বলা হয়েছে তারপরে চার নম্বর আমি যাচ্ছি চার নম্বর হচ্ছে খুন খুন করলে খুনের শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড এটা ধারা থ্রি হান্ড্রেড টু তিনশো দুই ধারা দণ্ডবিধির পাঁচ নম্বরে যাচ্ছি যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি যদি কাউকে খুন করে তাহলে সে তাকে তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে শাস্তি হিসাবে তাহলে যাবজ্জীবন কারাদণ্ডে কারাদণ্ডপ্রাপ্ত আসামি কর্তৃক খুন এটা আমি ধারাটা লিখছি ধারা তিনশো তিন ছয় নম্বর নাবালক বা উম্মাদ ব্যক্তিকে আত্মহত্যায় সহায়তা করা কোনো ব্যক্তি যদি নাবালক বা উম্মাদকে আত্মহত্যার সহায়তা করে তাহলে যে ব্যক্তি সহায়তা করবে তাকে দণ্ড দণ্ডবিদের তিনশো পাঁচ ধারা অনুযায়ী মৃত্যুদণ্ড আদেশ দেওয়া হবে তাহলে ধারা এটার ধারাটা বলছি ধারা তিনশো পাঁচ এরপর সাত নম্বর যাবজ্জীবন প্রাপ্ত আসামি কর্তৃক হত্যার প্রচেষ্টা যদি কোনো যাবজ্জীবন প্রাপ্ত আসামি যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি যদি হত্যার চেষ্টা করে অ্যাটেম্প টু মার্ডার তাহলে তার শাস্তি হিসেবে দণ্ডবিধিতে বলা হয়েছে ধারা তিনশো সাতে মৃত্যুদণ্ড কার্যকরের কথা বলা হয়েছে তাহলে ধারা তিনশো সাত এটা আমি আট নম্বরে চলে যাচ্ছি ডাকাতিকালে খুন ডাকাতি সংঘটন করার সময় যদি ডাকাত কর্তৃক খুন খুনের ঘটনা ঘটে যদি ডাকাত খুন করে তাহলে সেই ডাকাতের বা তার সহযোগী যারা থাকবে প্রত্যেকেই খুনের দায়ে দণ্ডিত হবে এবং তাদের মৃত্যুদণ্ডের বিধান রয়েছে ধারা তিনশো ছিয়ানব্বই তিনশো ছিয়ানব্বই ডাকাতিকালে খুন বর্তমানে যে দুটি যুক্ত হয়েছে তিনটি এর মধ্যে দুটির ব্যাপারে বলছি তিন নম্বর ধর্ষণের শাস্তি সেটি একটু আগে বলেছি দুটি নয় নম্বর আমি বলছি যে জখম করা কাউকে যদি জখম করা হয় তাহলে ধারা সেটা তিনশো ছাব্বিশ থ্রি তিনশো ছাব্বিশ থ্রি টোয়েন্টি সিক্স ক এ বা ক বাংলা এটা ক হবে ইংরেজিতে এ হবে তিনশো ছাব্বিশ ধারা আর দশ নম্বর অপরাধ হচ্ছে দশ বছরের কম এমন বালক বা বালিকাকে হত্যার উদ্দেশ্যে অপহরণ যদি কেউ করে তাহলে তার যাবজ্জীবন তাহলে তার মৃত্যুদণ্ড বিধান রয়েছে তাহলে সেটা ধারা হচ্ছে ধারা তিনশো চৌষট্টি থ্রি সিক্সটি ক এরপরে আমি পরের প্রশ্নে চলে যাচ্ছি বাংলাদেশে কিভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় মৃত্যুদণ্ড কার্যকর করার পদ্ধতি বাংলাদেশে করার পদ্ধতি বাংলাদেশে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এক এক দেশে এক একভাবে এক এক পদ্ধতিতে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এর মধ্যে বাংলাদেশে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এরপর আমি যাবজ্জীবন কারাদণ্ডের ব্যাপারে কতগুলো অপরাধের জন্য যাবজ্জীবন কারাদণ্ড হয় সেই ব্যাপারে কথা বলছি কি কি ধরনের শাস্তি যেহেতু দেওয়া যায় আমার প্রশ্ন ছিল তাহলে আমি প্রথমে বলেছি মৃত্যুদণ্ড বা ফাঁসি কোন কোন অপরাধের জন্য দেওয়া হয় এখন আমি বলবো যাবজ্জীবন কারাদণ্ড অপরাধ কতটি যার কারণে যাবজ্জীবন কারাদণ্ড কারাদণ্ডে দণ্ডিত করা হয় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করার জন্য পঞ্চান্নটি ফিফটি ফাইভ অপরাধের কথা দণ্ডবিধিতে উল্লেখ রয়েছে কাউকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হলে তা অবশ্যই সশ্রম হবে রিগোরাস পানিশমেন্ট উইথ হার্ড লেবার সশ্রম কারাদণ্ড যদি যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় তাহলে অবশ্যই সেটা সশ্রম বুঝায় উল্লেখ থাকলেও সশ্রম উল্লেখ না থাকলেও সশ্রম দণ্ডবিধির সাতান্ন ধারা অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ উল্লেখ করা আছে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ হচ্ছে সমস্ত কিছু মিলিয়ে ভগ্নাংশ যদি থাকে সব যোগ করে সেটা হবে মোট তিরিশ বছর থার্টি ইয়ার্স এখন আমি যাবজ্জীবন কারাদণ্ডের পরে শুধু কারা কারাদণ্ড সিম্পল ইমপ্রিজনমেন্ট আর যাবজ্জীবন কারাদণ্ড হচ্ছে ইম্প্রিজনমেন্ট ফর লাইফ এখন আমি বলবো সিম্পল ইমপ্রিজনমেন্ট বা ইমপ্রিজনমেন্ট তিন নম্বরে সেই কারাদণ্ড সিম্পল ইম্প্রিজনমেন্ট হচ্ছে দুই প্রকার একটা সশ্রম কারাদণ্ড সশ্রম একটি বিনাশ্রম সশ্রম কারাদণ্ড হচ্ছে নির্দিষ্ট অপরাধের জন্য আদালত সশ্রম কারাদণ্ড প্রদান করতে পারেন সশ্রম কারাদণ্ডের বিধান রয়েছে এমন অপরাধের জন্য আদালত চাইলে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করতে পারেন আর বিনাশ্রম কারাদণ্ড ব্যাপারে আইন বলছে যে নির্দিষ্ট অপরাধের জন্য আদালত বিনাশ্রম কারাদণ্ড প্রদান করতে পারেন উনিশটি উনিশ নাইনটিন উনিশটি অপরাধের জন্য বিনাশ্রম কারাদণ্ডের বিধান রয়েছে এরপরে আরেক ধরনের শাস্তি রয়েছে যেটা হচ্ছে সম্পত্তি বাজেয়াপ্তকরণ সম্পত্তি বাজেয়াপ্তকরণ সম্পত্তি বাজেয়াপ্তকরণ আদালত প্রয়োজন মনে করলে নির্দিষ্ট অপরাধের জন্য অপরাধের সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারেন অ্যাটাচমেন্ট করতে পারেন সম্পত্তি অ্যাটাচমেন্ট অব প্রপার্টি বর্তমানে দণ্ডবিধির তিনটি ধারার অধীনে সম্পত্তি বাজেয়াপ্তকরণের বিধান রয়েছে তিনটি অপরাধ এরপরে যে পানিশমেন্ট সেটা হচ্ছে জরিমানা জরিমানা নির্দিষ্ট অপরাধের জন্য আদালত কোনো অপরাধীকে জরিমানা করতে পারেন এটি আদালতের এখতিয়ার জরিমানার বিধান রয়েছে এমন অপরাধের ক্ষেত্রে আদালত চাইলে জরিমানা করতেও পারেন আবার নাও করতে পারেন মোট এগারোটি অপরাধের জন্য শুধু জরিমানার বিধান রয়েছে এগারোটি অপরাধ উপরোক্ত শাস্তি ছাড়াও আইনে নির্জন কারাবাস সোলিটারি কনফাইনমেন্ট এর বিধান রয়েছে এছাড়া কিশোর অপরাধের জন্য রয়েছে আরও দুই ধরনের শাস্তির বিধান কিশোর অপরাধ সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে ব্যত্রাঘাত হুইপিং ব্যত্রাঘাত আরেকটা হচ্ছে রিফর্মেটোরিতে আটক রিফর্মেশন সেল বলে বা রিফর্মেটোরিতে আটক রিফরমেটোরিতে আটক হুইপিং এবং রিফর রিফরমেটরিতে আটক এই দুটা হচ্ছে কিশোর অপরাধীদের জন্য এখন আমি কথা বলছি যদি কোনো ব্যক্তি অপরাধ করে তাহলে এই একই অপরাধের জন্য কি তাকে একাধিকবার শাস্তি দেওয়া যায় কি না একই অপরাধের জন্য জন্য কতবার শাস্তি দেয়া যায় দেয়া যায় একটি অপরাধের জন্য একবারই শাস্তি দেওয়া যায় দণ্ডবিধির একাত্তর ধারা অনুযায়ী দণ্ডবিধির একাত্তর ধারা অনুযায়ী যদি ভিন্নরূপ স্পষ্ট কোনো বিধান না থাকে তাহলে একজন ব্যক্তিকে একই অপরাধের জন্য একাধিক শাস্তির শাস্তি প্রদান করা যাবে না অর্থাৎ একজন ব্যক্তিকে একই অপরাধের জন্য একটি একটিমাত্রবার একবার মাত্র একটি মাত্র শাস্তি প্রদান করা যাবে তবে কোনো কাজ দ্বারা যদি স্বতন্ত্র অপরাধ করে একটি কাজের মধ্যে যদি স্বতন্ত্র অপরাধ হয়ে যায় একটি কাজের মধ্যে ভিন্ন ভিন্ন অপরাধ যদি হয় তাহলে ভিন্ন ভিন্ন অপরাধের জন্য ভিন্ন ভিন্ন সাজা হবে কিন্তু একটা অপরাধের জন্য শাস্তি একবারই হবে এরপর আমি যাচ্ছি যে সকল অপরাধের জন্য সম্পত্তি বাজেয়াপ্ত হয় সম্পত্তি বাজেয়াপ্ত বাজেয়াপ্ত অপরাধ সম্পত্তি বাজেয়াপ্তের অপরাধ কি আদালত প্রয়োজন মনে করলে নির্দিষ্ট অপরাধের জন্য অপরাধীর সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারে এ ব্যাপারে বাংলাদেশের দণ্ডবিধির একশো ছাব্বিশ ধারা একশো ছাব্বিশ একশো ছাব্বিশ ধারা একশো সাতাশ ধারা এবং একশো ধারা ওয়ান সিক্সটি ধারায় অধীনে এই সমস্ত ধারার অধীনে সম্পত্তি বাজেয়াপ্তকরণের কথা বলা হয়েছে একশো ছাব্বিশ ধারায় কী আছে আমি বলছি একশো ছাব্বিশ ধারা সেখানে বলা হয়েছে যে বাংলাদেশের সাথে শান্তিতে বসবাসকারী অন্য দেশ অন্য দেশের রাজ্যে যদি লুণ্ঠন করে কেউ বাংলাদেশের সাথে শান্তিতে আছে এমন কোনো রাজ্যে যদি সে লুণ্ঠন করে লুটপাট করে তাহলে বা লুণ্ঠনের প্রস্তুতিও যদি নেয় তাহলে সেটা হবে তার সম্পত্তি বাজেয়াপ্তকরণের শাস্তি এটা গেল একশো ছাব্বিশ তারপরে একশো সাতাশ ধারায় বলা হয়েছে যে যুদ্ধ বা লুণ্ঠনের মাধ্যমে যেটা একশো পঁচিশ এবং একশো ছাব্বিশ ধারায় বলা হয়েছে সেখানে যদি যুদ্ধ বা লুণ্ঠনের মাধ্যমে সম্পত্তি কেউ গ্রহণ করে যুদ্ধের মাধ্যমে সম্পত্তি যদি গ্রহণ করা হয় লুণ্ঠনের মাধ্যমে যদি সম্পত্তি গ্রহণ করা হয় তাহলে একশো সাতাশ ধারা অনুযায়ী তার নিজের সম্পত্তি বাজেয়াপ্ত সরকার করবে বা রাষ্ট্র করবে একশো ঊনসত্তর ধারায় কী আছে একশো উনসত্তর ধারায় বলা হয়েছে বেআইনিভাবে সরকারি কর্মচারী কর্তৃক সম্পত্তি ক্রয় বা নিলামে দর হাঁকা সরকারি কর্মচারী যদি বেআইনিভাবে সম্পত্তি ক্রয় বিক্রয়ে নিলামে যদি অংশগ্রহণ করে একজন সরকারি কর্মচারী তাহলে তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে একজন সরকারি কর্মচারী কখনো নিলামে অংশগ্রহণ করতে পারে না বেআইনিভাবে সে দর হাঁকতে পারবে না তারপরে আমি যাচ্ছি আমাদের দেশে মৃত্যুদণ্ড কার্যকর করার পদ্ধতি কার্যকর করার পদ্ধতি কিভাবে আমাদের দেশে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় মৃত্যুদণ্ড হলো সর্বোচ্চ শাস্তি বাংলাদেশে দণ্ডবিধি অনুযায়ী এবং মৃত্যুদণ্ড কিভাবে কার্যকর করা হয় সেটা বলা আছে ফৌজদারি কার্যবিধিতে ফৌজদারি প্রসিডিউর কোর্ট ফৌজদারি কার্যবিধিতে বলা আছে কিভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে সেই ধারাগুলো বলছি সেকশন ফৌজদারি কার্যবিধির সিআরপিসি যেটাকে বলে ফৌজদারি কার্যবিধির সেকশন তিনশো কার্যবিধির তিনশো চুয়াত্তর এবং ফৌজদারি কার্যবিধির তিনশো একাশি ধারায় মৃত্যুদণ্ড কার্যকর করার পদ্ধতি বর্ণনা করা হয়েছে তিনশো আষট্টি ধারায় কি আছে তিনশো আসটির ধারায় বলা হয়েছে কোনো ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করা হলে উক্ত আদেশে উল্লেখ থাকতে হবে যে মৃত্যু না হওয়া পর্যন্ত আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে রাখতে হবে এটা ফৌজদারি কার্যবিধির ধারা তিনশো আষট্টি এক এ বলা আছে এরপরে তিনশো চুয়াত্তর ধারায় ফৌজদারি কার্যবিধি তিনশো চুয়াত্তর ধারায় কী বলা আছে সেখানে বলা আছে যদি দায়রা আদালত মৃত্যুদণ্ড প্রদান করেন তাহলে উক্ত কার্যক্রম অনুমোদনের জন্য হাইকোর্ট বিভাগে প্রদান করতে হবে হাইকোর্ট বিভাগ অনুমোদন না করা পর্যন্ত মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে না ফৌজদারি কার্যবিধি ধারা তিনশো চুয়াত্তর তিনশো একাশি ধারায় কি বলা আছে তিনশো একাশি ধারা ফৌজদারি কার্যবিধির তিনশো একাশি ধারায় বলা হয়েছে দায়রা আদালতের মৃত্যুদণ্ডাদেশ হাইকোর্ট বিভাগের অনুমোদনের পর দায়রা আদালত ওয়ারেন্ট প্রদান করে মৃত্যুদণ্ড কার্যকর করবেন এটা ফৌজদারি কার্যবিধির ধারা তিনশো একাশি দায়রা আদালত ওয়ারেন্ট পাওয়ার পরে জেলার উক্ত মৃত্যুদণ্ডের আদেশ কার্যকর করেন জেলার যিনি জেল কর্তৃপক্ষ মৃত্যুদণ্ড কার্যকর করার পর তা উল্লেখ করে মৃত্যুদণ্ড যে কার্যকর করা হয়েছে এটা উল্লেখ করে আদালত ওয়ারেন্ট প্রদানকারী আদালতের নিকট প্রত্যার্পণ করবেন যে হ্যাঁ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এরপরে আমি আজকে এ পর্যন্তই আলোচনা শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে